এইচএস সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলি থেকে যে অলঙ্কার বিষয়টি রয়েছে সেটি নিয়ে আজ আমি আলোকপাত করব। তো প্রথমে বলে রাখি, সে অলঙ্কার থেকে তোমাদের ফাইনাল এক্সামে প্রশ্ন আসবেই আসবে, সেটি গ্যারেন্টি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। তো অলঙ্কার সম্বন্ধে একজন প্রাচীন অলঙ্কারিক বামন বলিয়াছেন, সৌন্দর্যই অলঙ্কার, অর্থাৎ অলঙ্কার সৌন্দর্য বৃদ্ধি করে। মানব শরীরে যেমন অলঙ্কার ধারণ করা হয় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, কাব্যের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রেও অলঙ্কার ব্যবহার করা হয় সেই কাব্যের সৌন্দর্য প্রকাশ করার জন্য। সেই মানব শরীরে আমরা যেভাবে অলঙ্কার ধারণ করি, ছেলে মেয়ে যে অলঙ্কার ধারণ করে, অর্থাৎ কানে, গলায়, হাতে, যে ধরনের, যেমন কানে যে অলঙ্কারটি লাগবে সেটি হাতে লাগবে না, আবার হাতে যে অলঙ্কারটি লাগবে সেটি গলায় লাগবে না, সেই ধরনের কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। সেই ক্ষেত্রে কাব্যের ক্ষেত্রেও সেই অলঙ্কারের কিছু ব্যতিক্রম রয়েছে, সেই অনেকগুলি অলঙ্কার রয়েছে, সেই অলঙ্কারগুলি নিয়ে আজ আমাদের আলোচনা করব। তো অলঙ্কার হলো কাব্যশ্রী, অর্থাৎ কাব্যের সুন্দর। তো অলঙ্কারের প্রকার বলতে, অলঙ্কারকে সাধারণত দুই শ্রেণীতে ভাগ করা যায়, একটি হচ্ছে শব্দালঙ্কার এবং আরেকটি হচ্ছে অর্থালঙ্কার। তো এবার জেনে নেওয়া যাক শব্দালঙ্কার কী জিনিস এবং অর্থালঙ্কার কী জিনিস। শব্দালঙ্কার, শব্দ বা ধ্বনির সাহায্যে যে অলঙ্কার সৃষ্টি করা হয় তাকে শব্দালঙ্কার বলে। সেটিকে অন্যভাবে বলতে গেলে, শব্দের ধ্বনি ঝংকারে যে অলঙ্কারের সৃষ্টি হয় তাকে শব্দালঙ্কার বলে। এবার অর্থালঙ্কার, অর্থের সাহায্যে, অর্থাৎ অর্থের বৈচিত্র্য উৎপাদনের দ্বারা যে অলঙ্কার সৃষ্টি করা হয় তাকে অর্থালঙ্কার বলে। অন্যভাবে বলা যায়, যে অলঙ্কার অর্থই প্রধান বা যা অর্থের উপর সম্পূর্ণ নির্ভরশীল তাকে অর্থালঙ্কার বলা হয়। তবে অনেকগুলি শব্দালঙ্কার রয়েছে, অনেকগুলি অর্থালঙ্কার রয়েছে, তার মধ্যে আজ দু তিনটি অলঙ্কার তোমাদের আজ বুঝিয়ে দেব। তো প্রথম যে অলঙ্কারটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। সেই অনুপ্রাস অলঙ্কারটি কী জিনিস সেটি আসলে এবার দেখে নিই। তো অনুপ্রাসের অলঙ্কারের সংজ্ঞা দিতে গিয়ে এভাবে বলা যায়, একই বাক্যে অদূরবর্তী বিভিন্ন শব্দে এক বা একাধিক বর্ণের আবৃত্তি হইলে যে সৌন্দর্য প্রকাশ পায় তার নাম অনুপ্রাস অলঙ্কার। অর্থাৎ একটি বাক্যে একটি বা একাধিক বর্ণ যদি বারবার ব্যবহৃত হয় তার ফলে সেটি আবৃত্তি করতে যে সৌন্দর্য প্রকাশ পায় তার নাম অনুপ্রাস অলঙ্কার। সেটি কীভাবে হয় একটু উদাহরণে আমরা দেখে নিই। যেমন চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায়, চট্টার চট্টার করে চট্টগ্রামে যায়। দেখুন লাইনটি কী লেখা আছে, চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায়, চট্টার চট্টার করে চট্টগ্রামে যায়। অর্থাৎ এখানে চ এই ব্যঞ্জন ধ্বনিটি বহুবার সেই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ উচ্চারিত হয়েছে, যার জন্য সেই বাক্যটি শুনতে কিছুটি মধুর মনে হচ্ছে, তাই সেই বাক্যটি অনুপ্রাস অলঙ্কার। আরেকটি উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আবরণ। এখানেও সমান, সেই চ ব্যঞ্জনটি বহুবার উচ্চারিত হওয়ায় অনুপ্রাস অলঙ্কার হইয়াছে। আমরা আরেকটি উদাহরণ বলতে পারি, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। অর্থাৎ এই বাক্যে গ এই যে বর্ণ, এই গ বর্ণটি অনেকবার উচ্চারিত হয় অনুপ্রাস অলঙ্কার হয়েছে। তো অনুপ্রাস সেই অলঙ্কার যে কোনো ব্যঞ্জনধ্বনি বা যে কোনো বর্ণ বা এক বা একাধিক বর্ণ হতে পারে, একটি দুটি তিনটি বর্ণ, যে কোনো বর্ণ বা বর্ণগুলি যদি একাধিকবার কোনো বাক্যে যদি উচ্চারিত হয় এবং তার ফলে যে সৌন্দর্য প্রকাশ পায় সেটি হচ্ছে আসলে অনুপ্রাস অলঙ্কার। তো এবার আমরা আসি অন্য একটি অলঙ্কারে, তার নাম হচ্ছে যমক অলঙ্কার। যমক শব্দের অর্থ যুগ্ম। সেই যমকের ডেফিনেশনটা আমরা কিভাবে দেব, একটি বাক্যে
একই শব্দ বা পদ যদি একাধিকবার ভিন্ন অর্থে প্রযুক্ত হয় তবে তাহাকে যমক বলে। কোনো একটি বাক্যে একই শব্দ একের থেকে অধিকবার ব্যবহৃত হবে এবং তার অর্থ পৃথক হবে, তখন সেটি যমক অলঙ্কার হয়। কিভাবে? যেমন ঘন ঘনাকারে ধুলা উড়িল আকাশে, সেই ঘন ঘনাকারে ধুলা উড়িল আকাশে, এখানে দেখুন সেই ঘন শব্দটি কিন্তু দুইবার ব্যবহৃত হয়েছে। সেই এখানে ঘন শব্দটি দুইবার ব্যবহৃত, প্রথম অর্থে গাঢ় এবং দ্বিতীয় অর্থে মেঘ বুঝাইতেছে। সেই ঘন শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে কিন্তু সেই দুইবারে দুটি অর্থ প্রকাশ করেছে, এক অর্থ কিন্তু প্রকাশ করেনি। সেই যমক আবার তিন প্রকার, কী কী? একটি হচ্ছে আদ্য যমক, একটি হচ্ছে মধ্য যমক এবং আরেকটি হচ্ছে অন্ত যমক। এবার আমরা সেই আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক সম্বন্ধে জেনে নিই। আদ্য যমক হলো সেই যমক চরণের আদিতে স্থিত হইলে আদ্য যমক হয়, অর্থাৎ কোনো একটি বাক্যের প্রথমে যদি সেই যুগ্ম শব্দ, সেই যে শব্দটি দুইবার ব্যবহৃত হবে বা দুইয়ের বেশিবার ব্যবহৃত হইবে, সেই শব্দগুলি বা পদগুলি যদি কোনো বাক্যের প্রথমে থাকে তখন তাহাকে আদ্য যমক বলে বা সেটি আদ্য যমক হয়। যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে, এখানে প্রথম ভারত বলতে কবি ভারতচন্দ্র রায়গুণাকরকে বোঝানো হয়েছে এবং দ্বিতীয় ভারত বলতে ভারতবর্ষকে বোঝানো হয়েছে। ভারত ভারত খ্যাত আপনার গুণে, অর্থাৎ কবি ভারতচন্দ্র ভারতবর্ষে বিখ্যাত ঠিক তার নিজের গুণে। এইভাবে যদি মধ্য যমক সমান জিনিস চরণের মধ্যে স্থিত হইলে মধ্য যমক হয়, অর্থাৎ সেই মধ্যেখানে সেই শব্দটি যদি ব্যবহৃত হয়, সেই যমকের যে জোড়া শব্দ যুগ্ম শব্দ সেটি মধ্য যমক হয়। কীভাবে? আহা রোজ রোজ কত রোজ ফুটে, সেটি ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি লাইন। তো প্রথমে যে রোজ, সেই রোজ শব্দের অর্থ হচ্ছে দিন, অর্থাৎ সেটি একটা ফরাসি শব্দ, এবং পরের রোজ শব্দটি হচ্ছে গোলাপ ইংরেজি শব্দ। তো দেখুন আহা রোজ রোজ, আহা রোজ রোজ সেই রোজ বলতে দিন বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা যেটা প্রতিদিন বলি, এবং পরের যে রোজ কত রোজ ফুটে সেই যে রোজ, সেই রোজ বলতে গোলাপ বোঝানো হয়েছে, সেই গোলাপটি ইংরেজি শব্দ, অর্থাৎ আহা প্রতিদিন কত গোলাপ ফুটে, সেটি হচ্ছে মধ্য যমক। এবার আমরা আসি অন্ত যমক। অন্ত যমক মানে চরণের শেষে স্থিত হইলে সেটি অন্ত যমক হয়, অর্থাৎ কোনো বাইকের একদম শেষে যদি সেই জোড়া শব্দটি ব্যবহৃত হয় তখন সেটি অন্ত যমক হয়। যত কাঁধে বাচা বলি সর সর, আমি অভাগিনী বলি সর সর। এই প্রথম লাইনে সর শব্দের অর্থ হচ্ছে দুধের স্বর এবং দ্বিতীয় লাইনে স্বর শব্দের অর্থ হচ্ছে সরিয়ে যাওয়া, কৃষ্ণকমল গোস্বামীর একটি বিখ্যাত লাইন। যত কাঁধে বাচ্চা বলি স্বর স্বর, অর্থাৎ একটি শিশু যখন সেই স্বর স্বর বলে অনেক কান্নাকাটি করে তখন তার সেই মা ও ভাগিনী সরিয়ে যাওয়ার কথা বলে। তাই প্রথম লাইনে স্বর শব্দের অর্থ দুধের স্বর এবং দ্বিতীয় লাইনে স্বর শব্দের অর্থ সরিয়ে যাওয়া। এবার আমরা আরেকটি অলঙ্কার, সেটি হচ্ছে স্ল্যাশ অলঙ্কার। স্ল্যাশ অলঙ্কার ঠিকই জিনিস একবার দেখে নিই। যখন একটি শব্দ মাত্র একবার ব্যবহার হয় অথচ একাধিক অর্থ প্রকাশ করে তখন তাকে স্ল্যাশ অলঙ্কার বলে। আগে আমরা যমকের সময় কি বলেছিলাম? আমরা যমকের সময় বলেছিলাম একটি বাক্যে একটি শব্দ একাধিকবার ব্যবহৃত হবে কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন হবে, কিন্তু এবার স্ল্যাশের ক্ষেত্রে দেখুন কী হচ্ছে, শব্দ একই শব্দ একবার ব্যবহৃত হবে কিন্তু একাধিক অর্থ প্রকাশ করবে তখন তাকে স্ল্যাশ অলঙ্কার বলা হবে। যেমন বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন, এখানে যে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন সেই কথাটিতে সেই বাক্যটিতে আমরা প্রথম পুরবী হলো গানের রাগ, প্রথম পুরবী বলতে আমরা বুঝি গানের রাগ, এবং দ্বিতীয় পুরবী হচ্ছে সেই পুরবী কাব্যগ্রন্থ। সে পুরবী শব্দের দুটি অর্থ, বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন, এখানে পুরবীর দুটি অর্থ, প্রথম পুরবী হলো গানের রাগ প্রথম অর্থে,
আর দ্বিতীয় অর্থে বোঝানো হচ্ছে পুরবি কাব্যগ্রন্থ। আবার ওই যে রবির শেষ রাগিনীর বিন, সেই রবির কিন্তু দুটি অর্থ, একটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরেকটি হচ্ছে সূর্য। আমরা সবাই জানি সূর্যের অপর নাম রবি। আরেকটি উদাহরণ সেই শ্লেষ অলঙ্কারের, বামন বাদল বান দক্ষিণা পেলেই যান। এখানে দক্ষিণা শব্দের দুটি অর্থ, একটি হচ্ছে পূজা সমাপ্তির পর প্রাপ্য অর্থ, অর্থাৎ পূজা সমাপ্তির পর ব্রাহ্মণকে যে দক্ষিণা দেওয়া হয়, যে অর্থ দেওয়া হয় তাকে বলা হয় দক্ষিণা, এবং আরেকটি বলা হচ্ছে দক্ষিণা বাতাস। এবার আরেকটি অলঙ্কার, সেটি আজকের জন্য সেটি আমাদের শেষ অলঙ্কার হবে, সেটি হচ্ছে ব্যজ্যস্তুতি অলঙ্কার। প্রশংসা ছলে নিন্দা বা নিন্দার ছলে প্রশংসা বুঝাইলে সেই ব্যজ্যস্তুতি অলঙ্কার হয়। ব্যজ্যস্তুতি দুই প্রকার, প্রশংসা ছলে নিন্দা এবং নিন্দা ছলে প্রশংসা। একটি বাক্য সাধারণভাবে শুনলে মনে হবে হয়তো তাকে নিন্দা করা হচ্ছে, কিন্তু আসলে তার অর্থ নিন্দা নয়, তার অর্থ হচ্ছে প্রশংসা। আবার কোনো বাক্য যদি উপহাস করে বলা হয়, উপহাস করে বলা হয়, তখন শুনতে মনে হয় যে তাকে প্রশংসা করা হচ্ছে, কিন্তু আসলে তাকে নিন্দা করা হচ্ছে। সেই সকল বাক্যই আসলে সেই ব্যজ্যস্তুতি অলঙ্কার হয়। যেমন অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, সেটি অন্নদার আত্মপরিচয় সে কবিতার একটি বিখ্যাত লাইন। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, এখানে সে ঐশ্বরী পাটনিকে স্বয়ং অন্নপূর্ণা তার স্বামীর পরিচয় দিতে গিয়ে বলেছেন যে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। সেখানে আমরা সাধারণভাবে অর্থ যদি বুঝি তাহলে সেটি নিন্দা বোঝাচ্ছে, কিন্তু আসলে সেটি নিন্দা নয়, এখানে নিন্দার ছলে প্রশংসাই বোঝানো হয়েছে। তো সেটি হলো আমাদের ব্যজ্যস্তুতি অলঙ্কার। তো আজ আমরা চারটি অলঙ্কার দেখলাম, অনুপ্রাস, যমক, শ্লেষ এবং ব্যজ্যস্তুতি। আশা করি চারটি অলঙ্কার থেকে সে দুটি বা তিনটি অলঙ্কার এবার তোমরা পরীক্ষায় নিশ্চয় পাবে, তাই সেটি তোমরা মনোযোগ সহকারে সেটি দেখে নিও এবং শিখে নিও। পরবর্তীতে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।